লকডাউন চলাকালীন সময়ে দুইটার পর বাড়ি থেকে বের হলে আপনার পাছা কতটুক লাল হতে পারে জানতে হলে দেখতে থাকুন সদাসর্বদা আপনাদের পাশে কালো নিউজ। ইন্টারনেটে ফেক নিউজ ছড়ালে আপনার কত বছর জেল হতে পারে জানতে হলে দেখতে থাকুন সদাসর্বদা আপনাদের পাশে কালো নিউজ। চান্দুকে চাচা না চান্দুকে চাচি কোকি আচাটায়া জানতে হলে দেখতে থাকুন সদাসর্বদা আপনাদের পাশে কালো নিউজ। রোস্টার অনুজ দিনে কয়বার হাগু করে জানতে হলে দেখতে থাকুন সদাসর্বদা আপনাদের পাশে কালো নিউজ। এ এই শোনো, আমাদের সবার প্রিয় দা ত্রিপুরা জোন ইউটিউব চ্যানেলে কালা নিউজের সেকেন্ড পার্ট আপলোড করা হয়েছে। তো যারা যারা ভাবদাসো আমি ওই ভিডিওটারে রোস্ট করুম, তারা সম্পূর্ণ ভুল ভাবদাসো। আর যারা যারা ভাবদাসো আমি ভিডিওটারে রোস্ট করতাম না, তারাও ভুলই ভাবদাসো। আরে না, আমি ভিডিওটা রোস্ট বোস্ট করতাম না, জাস্ট এটার রিভিউ করুম। তো চলো শুরু করতে হে ছোট মোটু সে এক ইন্টারভিউ কে বাদ। ভিডিওটাতে টোটাল ভিউজ রয়েছে 446, দেখতে পারছো দুই সপ্তাহ আগে পোস্ট করা হয়েছে, আর 101টা লাইক আর 2টা ডিসলাইক, এটা ব্যাপার না। ভিডিওর রেসপন্স মোটামুটি ভালোই, তো চলো দেখি ভিডিওতে কি আছে। আচ্ছা, ডিসক্লেমার দিয়ে ভিডিওটা শুরু করছে। নমস্কার, আপনারা দেখছেন কালা নিউজ, আমি কালা নিউজের পক্ষ থেকে বজলাল বলছি। কিতা রিপোর্টারের নাম বজলাল, এবি সাইয়া। আমরা আজকে জানবো যে ত্রিপুরা জনের মেম্বাররা কই, তারা কি কোনো ঘটনা ভাইছে নাকি, না তারা কলকাতার ইয়াস জোরে নিছে গা। চলো দেখি আমরা, জানতে হলে দেখতে থাকুন সদাসর্বদা আপনাদের পাশে কালা নিউজ। তোমার জানার ইচ্ছা আছে না, তোমার জানার ইচ্ছা আছে না, ক ক জানার ইচ্ছা আছে, ক নেই। এই গরম গরম মুড়ি চানা জোড়ান, মুড়ি চানা জোড়ান, কালা নিউজ আরম্ভ হয়েছে এক্ষণে, তাড়াতাড়ি আন তাড়াতাড়ি। একজন চুল পাকনা রিপোর্টার এসে রাত্রিপুরা জোনের মেম্বার রে ভাতিজা বলে সম্বোধন করনডা নরমাল ব্যাপার। ওই ত্রিপুরা জোনতে ব্রিজ উঠে না, সমস্যাটা কিতা? সমস্যা কিছু না বলতে, আমার একটা শোক আছিল যে বড় হিসেবে বিসি উমর কিতা এক্সপ্রেশন চেঞ্জ। আরে কাহা বুঝুমা করে, বিসি মানে বিজনেস কোচ। আরে বিবেক বিন্দ্রই তো ভাতিজা। রিপোর্টারের অক্ষণে কার নাম কইছে তোমরা কি বুঝছো? বুঝলে কমেন্ট করো। ও আচ্ছা আচ্ছা, প্রথমবার যখন মুখ খারাপ করছে তখন টুট শব্দটা দেওয়ান গেছে না, না আর সেকেন্ড টাইম যখন দিছস বিচ্ছিরি শব্দটা কর্নের পরে না দিতি, তাইলেই তো আমরা শুনতাম কি তা কইছিল। আচ্ছা সবকিছুই ঠিক আছে, কিন্তু এই জিনিসটাই আমি বুঝতে পারলাম না, এটা কি কনসেপ্ট? বাবু তোমার নাম? আমার নাম তন্ময় দাস। তো ভিডিও যদি মনে না তোমরা কাকা কারে কিতা গুমু, মনের দুঃখ কারে কিতা গুমু। আহা গো সোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে বলো। আমার পোলাটা, আচ্ছা সরি সরি সরি, রোহিত কুমার শীল গজব বেজ্জতি হ্যায়, এক কাম কর, 13 টাকা দে আর 10 টাকা ফিরে এলো ওভার অ্যাক্টিং এর লিগে। এ ফিউ মোমেন্টস লেটার। আরে ওই ইনস্টাগ্রাম রিলস না, এই ইউটিউব ভিডিও, যা যা।
Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinion, so don't. এই দেখো এখন আমরা ত্রিপুরা জোনের মাননীয় ওভার পাকনা ডিরেক্টর মহাশয় এন্ট্রি নিল। আরে এত হ্যান্ডসাম একটা ছেলের গার্লফ্রেন্ড নাই, এই কথাটা কেমনে বিশ্বাস করুন? এরকম ক্যারেক্টারের লেগে তো দেওয়ার লাগে গালি, কিন্তু পাত্তা সিনারি এগুলা সামার পুকনি কিতাস বেটি বা। এখানে ভিডিওটা সমাপ্ত হলো এবং আমাদের রিপোর্টার দাদু পরলোকে গমন করিল। ওভারঅল একটাই কথা কইতাম সাই, ভিডিওটা সব দিক থেকেই ভালো হয়েছিল, কিন্তু গালিডি ইউজ করেন সঠিক হয়েছে না, কারণ ত্রিপুরা জোনের ভিডিও অনেক ছোট বাচ্চারাই দেখে। আর আমার থেকে মনে হয় না যে এমন কমেডি চ্যানেলে গালি ইউজ করেন ঠিক ব্যাপার। সো নেক্সট টাইমে এই ব্যাপারটা মাথাতে রাখি। আর কনগ্রেচুলেশনস ফর 300 সাবস্ক্রাইবার। এইভাবেই আরো কালা নিউজ, দলা নিউজ, সাদা নিউজ, মলা নিউজ, কলা নিউজ বানাতে থাকো, যাতে আমি ভবিষ্যতে তোমার ভিডিওটারে এমন ভাবে পেল দিতে পারি। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি এই ভিডিওটা ডাইরেক্টর মহাশয় রোহিত কুমার শীলের থেকে পারমিশন লয়ে শিরে একটু ভালো লাগে থাকে তাইলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমার মোবাইলে যদি কোনো লাল কালারের বাটন থাকে তাহলে এটার জাতা মায়ের কালারটা চেঞ্জ করে দাও। সরি আমি ভিডিওটা অনেক লেটে আনছি, ততক্ষণ অবধি টাড়া, আমি গেলাম জাম ভর্তা খেতে। দিদি ভাই জামের মধ্যে ফুক দেখ কিলকিলাইতেছে।